আপনি কি জানেন আপনি কতটা মেধাবী? হ্যাঁ, আপনি অনেক মেধাবী। কিভাবে? পৃথিবীতে একমাত্র বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছেলেরা বা মেয়েরা, এরা সবচেয়ে বেশি ট্যালেন্ট, ব্রিলিয়ান্ট। কিভাবে দেখেন? আপনি অন্যান্য দেশের স্টুডেন্ট যারা আছে, বিশেষ করে বিসিএস যারা দেয় বাংলাদেশের, অন্যান্য দেশের বিভিন্ন নামে থাকতে পারে, সেখানে বাংলাদেশি ছেলেদেরা যে পরিমাণ অন্য দেশের সরকার, তারপর ওই দেশের রাষ্ট্র, তারপরে ওই দেশের মুদ্রা, ওই দেশের রাজধানী, ওই দেশের প্রশাসন সম্পর্কে যতটা না অভিজ্ঞ, এটা অন্যান্য দেশের স্টুডেন্ট যারা আছে তারা খুব বেশিটা জানে না আমার কাছে মনে হয়। কারণ কি, আপনি যে কোনো বিষয়ে যারা বিসিএস দেয়, স্পেশালি বিসিএস দেয় এবং অন্যান্য প্রিপারেশনে ভালো পড়াশোনা করে, তারা পৃথিবীর সবগুলো দেশ স্বাধীন হোক, সে তো স্বাধীন না হোক, প্রত্যেকটা দেশ সম্পর্কে জ্ঞান রাখে বা আইডিয়া রাখে, সেটা কিন্তু অন্যান্য দেশের আপনি এটা পাবেন না। এরকম কেউ নাই যে আমার দেশ সম্পর্কে আমি না জানি তো জানি, অন্য দেশ সম্পর্কে জেনে কি করবো? অন্যান্য দেশের যারা পড়াশোনা করে এত কিছু বেশি জ্ঞান রাখে না, যেটা বাংলাদেশি বিসিএস যারা দেয়, বিসিএস ক্যাডাররা যেটা খোঁজ খবর রাখে, এটা অন্য দেশের স্টুডেন্টস তারা কিন্তু রাখে না। আপনি প্রশাসন বলেন, সেটা তো বললাম, অর্থনীতি বলেন, রাজনীতি, দেশের সরকার কিভাবে গঠন করে, এ শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত গোটা বিশ্ব সম্পর্কে বাংলাদেশি যারা আছে তারা খুব বেশি জানে, খুব বেশি জানে, খুব বেশি জানে। এটা আমার একটা চ্যালেঞ্জ, বিলিভ ইট অর নট। এবং বাংলাদেশি যারা থেকে বের হবে ইউনিভার্সিটি থেকে, তারা কিন্তু দেশের অন্যান্য জায়গাতে জায়গায় গিয়ে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং পৃথিবীর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিগুলো কিন্তু র্যাঙ্কিং এ নেই। কেন নেই? কারণ বাংলাদেশের যে মেধাগুলো, যে ট্যালেন্টেড পার্সন, তারা কিন্তু বিদেশে যেন ওই ইউনিভার্সিটিতে কাজ করে, সেখানকার র্যাঙ্কিংটা তারা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ছেলেদের ভূমিকা বা মেয়েদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য, এটাকে তোমাকে মানতেই হবে, স্পেশালি বিসিএস কেডার। ঠিক আছে।